পর বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের তিনটি এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে, যার মধ্যে মৈত্রী, বন্ধন এবং মিতালি এক্সপ্রেস চালু রয়েছে। তবে যাত্রীর চাপ কোনোভাবেই কমানো যাচ্ছে না, তাই আরও একটি ট্রেন চালানোর ইতিমধ্যেই প্রস্তাব গ্রহণ করা হচ্ছে, যে সংবাদ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ঘটনা প্রসঙ্গে যেমনটা জানা যায়, কার্যত ভারতের বিভিন্ন রাজ্য, বিশেষ করে কলকাতা বা কলকাতা হয়ে অন্যান্য রাজ্য হয়ে বাংলাদেশে প্রবেশের যে ট্রেনগুলি রয়েছে, সেখানে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। যেমন বর্তমানে মৈত্রী ট্রেন চালু রয়েছে, রয়েছে বন্ধন এবং মিতালি, এই তিনটি ট্রেন চলাচল করলেও যাত্রীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। এক কথায় যাত্রীদের চাহিদা এবং তার বিবেচনায় ঢাকা থেকে দর্শনা হয়ে কলকাতার আরও একটি যাত্রী ট্রেন পরিচালনার প্রস্তাব দিয়েছে ভারত। সোমবার রেলপথ মন্ত্রী বাংলাদেশের রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাব তুলে ধরেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বর্তমানে ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ট্রেন যেরকম ভাবে চালু করা হয়েছে, তার পাশাপাশি বিভিন্ন বন্দরগুলিকে নতুনভাবে সাজানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি সাম্প্রতিক কালে বাংলাদেশের পদ্মা সেতু উন্মুক্ত করা হয়েছে, একইভাবে বাস, আন্তরাজ্যীয় বাস পরিষেবাও কিন্তু চালু হয়ে গেছে। আগরতলা থেকেও যে বাস পরিষেবা চালু হয়ে গেছে বাংলাদেশ পর্যন্ত যাচ্ছে, পরবর্তী সময় সেই বাসটিও আবার কলকাতাতে যাচ্ছে। একইভাবে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা যেরকম ভাবে সুন্দর হয়েছে, তার পাশাপাশি আরো যাতে আগামী দিনে ভারত বাংলাদেশের যে বন্ধন রয়েছে সেটাকে অটুট করা যায়, ভারত বাংলাদেশের সুসম্পর্ক যাতে বজায় থাকে, তার জন্য একাধিক পরিকল্পনা রয়েছে। বিশেষ করে আরো একটি ট্রেন চালানোর পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হচ্ছে, যে সংবাদ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বাংলাদেশে ভারতীয় অর্থায়নে যেসব প্রকল্প চলমান রয়েছে বর্তমানে এবং ভবিষ্যতের জন্য যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলো নিয়েও আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে আজকের এই আলোচনায় বাংলাদেশের ট্রেন সম্পর্কে যেরকম আলোচনা উঠে এসেছে, তার পাশাপাশি ট্রেনের যে কোচ, আধুনিকভাবে কোচ তৈরি হয় ভারতে, সেই আধুনিক কোচ তৈরির কারখানা পরিদর্শন করেছেন মন্ত্রীরা, এবং ঢাকা থেকে কক্সবাজারে চালানোর জন্য উন্নত মানের ট্যুরিস্ট কোচ ভারত থেকে আমদানি করতে আগ্রহী হয়েছে বর্তমানে বাংলাদেশ সরকার। লাইফ অফ ক্রেডিটের আওতায় এই কোচের পাশাপাশি ইঞ্জিন এবং লাগেজ ভ্যান ক্রয়ের বিষয়ে রেলপথ মন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন। ভারতের পক্ষ থেকে এগুলোকে ক্রয়ের বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়, যাতে ভারত থেকে এই সমস্ত কোচ, এমনকি আধুনিক মানের যন্ত্রপাতি বাংলাদেশ কিনতে পারে। তার জন্য ইতিমধ্যে ভারতকে আবেদন করা হয়েছে। বাংলাদেশ সরকার চাইছে বর্তমানে ভারত থেকে আরো একাধিক জিনিস কিনতে। আজকে যে বৈঠক, সেখানে একদিকে যেরকম গেল রেল, অন্যদিকে রেলের বিভিন্ন বগি থেকে শুরু করে ট্যুরিস্ট কোচ কেনার একটা আগ্রহ দেখা গেছে বাংলাদেশের পক্ষ থেকে। তার পাশাপাশি বেনাপোল বন্দরকেও নতুনভাবে সাজানোর একটা ভাবনা চিন্তা রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।